আমি মাল দিতে পারি আগুন দেখি আগুন না আমি নিবি না কি রয়ে যাব চলো ও নো কি হল কোন খাসিরা ভিজল রে আমাদের বেকার জীবনে কি আর হবে তুই ঠিকই বলেছিস ভাই কাল বিকালে ঘুরতে আসবো হ্যাঁ দাদু হ্যাঁ দিদা বিকালে আসবো মালটাকে আমাকে পড়াতে হবে মাগন মুলুক নেই আমি কি করতেছি তুলা দদি মালটাকে পতাত আমি বনে দলে ভেতে দিলাম না তি শোন আমরা তিনটি বন্ধু ঘরে ঘরে ঝামেলা করে নাম নেই যে পটাতে পারবে মালটা ঠিক আছে আমি প্রথম টানটা নেব ঠিক আছে আমি দ্বিতীয় চান্সটা নেব তোরা তো আমার বন্ধু তোদের কি আর বলবো তোমাকে নাস্তা আনতাই দিস কি হবে ঠিক আছে তাই হবে এ ভাই ও দেখ ওই বাড়িটা ওই বাড়িতে ওরা তিনজন থাকে ওর দাদি থাকে আর ওর দাদা থাকে ওকে পটাতে পারলে সেই হবে আগে ওকে পটালে হবে না আগে ওর দাদিকে পটাতে হবে তারপরে তো মালটা পড়বে তাই ভাই ওর দাদিকে কি করে পটাবি এই পৃথিবীতে এমন কোনো দাদি নাই যা আমি পটাতে পারবো না তুলাই দিকে আয় হ্যাঁ বল দাদির কাছে যাবো দিগি বলবো দাদি তুমি তো বলো আমার দাদির মতো দেখতে দুটো ভালো মন্দ কথা বলবো দাদি উপতি দাবে মালে পতি দাবে আই খাসিরা তোদের ব্যবস্থা করছি ঠিক আছে তুই আগে যাবে তুই একটা চান্সই দেখ যা 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 ফোন আমি যদি বিপদে বলি তুলা জানো আসবি আর আমরা যাবো তুই যা যা ছোড়াটা গেল ভেতরে কি হয়েছে চহু কি মেরে দেখি ঠিক আছে চ চ দেখি যদি
আগুন দে আমার মুখে দিতে গানে এই পানি নে আয় পানি নে আয় কি হল আমার টাকা কবে দিবি তোরা নিয়েছিস তোরা কি নাকে টাকা দিয়ে দেব বল হুম হুম দিয়ে দেব তোদের ওই নাকরা বাজে আমি আর শুনছি না ঠিক আছে রোজ রোজ আসবা তোরা ঘুরিয়ে দিবি তোদের আর ওই চিটারি কথা আমি শুনছি না আর তোর তো কোনো ব্যাপারই নাই রে কালকের মধ্যে যেন টাকার ব্যবস্থা হয়ে যায় তাই তো ওকে জানে মেরে ফেলবে ও শালাজ মইলু চ আমরা দু না এইদিকে খুলি নি টাকা নিতেই হবে তাড়াতাড়ি চ তোদের টাকার কি খবর টাকা কি হলো টাকা কে তুই শুনা তুই চিনতে পারছিস না এটা রাজু ভাই তুমি ভাই কে তুই বুঝতে পারবি একটুখানি পর তুমি চোখে দেখতে পাইছো না আমাকে চিনতে পারছো না রাজু ভাই হ্যাঁ মধু আমি কলের দিকে পা পেছলে পড়ে গিয়ে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়ে তারপর থেকে আমি চোখে দেখতে পাইনি তুমি কলের দিকে পা পেছলে পড়ে গিয়েছো ও মধু গো তোমার কিডনি সমস্যা দিয়ে তুমি চোখে কানা হয়ে গিয়েছো ও মধু গো তা কোথায় যাবা আমি আজ তার অফিস যাব একটু তোমরা একটু পার করে দাও না আসো আমি পার করে দেব মানে এ ধর কি হল এটা হচ্ছে রাস্তার ধার কোথায় যাবা না এইখানে দাঁড়াবা ঠিক আছে এইখান থেকে গাড়ি করে সব তুমি পেয়ে যাবা এক পাও নড়বা না কি হল
আমি কোথাও যাব না। হ্যাঁ এখানে কারে আসবি? মর মানা জান। চল ওরা মাদের আসতে ডট করে তৈরি গেল, এবার যদি ঘরে আসে আমি কি করবো? ও চল ঘরে আসছে আবার কি করে? No.